আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস জেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে আপডেটটিতে লেখা আছে ইবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ। ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ডি ইউনিটের অধীন 2020-21 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ মঙ্গলবার 9 নভেম্বর দুপুরে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর ইয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফলাফল প্রস্তুতকরণের কাজ চলছে, আজকের মধ্যে ফল প্রকাশিত হবে, রেজাল্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখা যাবে। এর আগে গত 2 নভেম্বর গুচ্ছ ব্যতি রেখে স্বতন্ত্রভাবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন 1139 জন ভর্তিচ্ছু, তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন 1140 জন শিক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল 76%। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই ইবি ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আপডেট, আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হয়ে যাব কোনো এক সময়। তা আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।